জোর কলকাতায় দর্শনার্থীদের সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে বৃহস্পতিবার পূজো মণ্ডপ পরিদর্শনে কলকাতা নগরপাল অনুজ শর্মা। এদিন সকালে দেশপ্রিয় পার্ক, চেতলা অগ্রণী, সুরুচি সংঘ, মোহাম্মদ আলী পার্ক, কলেজ স্কোয়ারের পূজা মণ্ডপ দর্শন করলেন কলকাতা পুলিশ কমিশনার। তার সঙ্গে ছিলেন লালবাজারের অন্যান্য আধিকারিকেরাও। এদিন সকলে এই সবকটি পূজা মণ্ডপ ভালো করে ঘুরে দেখেন, খতিয়ে দেখেন সমস্ত মণ্ডপে সরকারি নির্দেশ মানা হচ্ছে কিনা। সমস্ত পূজা মণ্ডপ ঘুরে দেখে অনুজ শর্মা জানান, সবকটি পুজো প্রত্যেকেই ভালো করে সরকারি গাইডলাইন মেনে কাজ করছে। তাদের পূজা মণ্ডপগুলি সব দিক থেকে খোলা রয়েছে, প্রস্থান ও প্রবেশপথ উন্মুক্ত রাখা হচ্ছে, যাতে কোনো কারণে পূজা মণ্ডপে দর্শনার্থীদের ভিড় হলে তাদের অতি সহজেই সেখান থেকে বাইরে বের করে আনা যায়, তার জন্য নির্দিষ্ট জায়গা থাকছে। এছাড়া পূজা মণ্ডপের মধ্যে স্যানিটাইজেশনের ব্যবস্থা থাকছে, এমনকি পূজা মণ্ডপগুলি থেকেও যারা মাস্ক পরবেন না তাদেরকে মাস্ক বিলি করা হবে বলে তিনি জানিয়েছেন। এর পাশাপাশি আর যে সমস্ত সুরক্ষা বিধি রয়েছে সবগুলো মেনেই পূজা মণ্ডপগুলি তাদের কাজ করছে, কারণ এই পূজা মণ্ডপগুলি দক্ষিণ কলকাতা এবং মধ্য কলকাতার সব থেকে বড় পূজো। প্রতি বছর এই মণ্ডপগুলিতে দর্শনার্থীদের ভিড় হয় চোখে পড়ার মতো, তাই এবছর কঠিন পরিস্থিতির মধ্যে যদি দর্শনার্থীদের ভিড় হয় তাহলে কিভাবে দর্শনার্থীদের সামলানো হবে সে বিষয়ে নানা উপায় বাতলে দিয়েছেন অনুজ শর্মা। পাশাপাশি তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তারাও যেন সব রকম সুরক্ষাবিধি মেনে কাজ করেন, এবং দর্শনার্থীদের উদ্দেশ্যে তিনি জানিয়েছেন প্রত্যেক দর্শনার্থী যেন মাস্ক ব্যবহার করেন, সামাজিক দূরত্ব বজায় রাখেন এবং স্যানিটাইজার ব্যবহার করেন, তবেই এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে ভালোভাবে পুজো মণ্ডপে প্রবেশ করা যাবে। পাঁচ ছটা বড় পুজো যেখানে নর্মালি ভিড় হয় পুজোর, ওটা আমি চেক করলাম, চেকের মধ্যে দেখলাম যে যারা গভর্নমেন্টে যা রেস্ট্রিকশন বা অর্ডার দিয়েছে তার মধ্যে কিছু কিছু রেস্ট্রিকশন দিয়ে আছে সেটা পূর্ণ করছে। তো আপনারা নিজে দেখলেন খুব ভালোভাবে করছে, সব চারদিকে খোলা আছে, প্লাস স্ট্যান্ডলাইজার রেখাপ করা হয়েছে কি মানুষ যাতে ইজিলি ঢুকে ইজিলি বেরোয়, যেটা আছে সোশ্যাল ডিস্টেন্সিং ব্যাপার থেকে হচ্ছে। তারপরে ওরা বলছে সোশ্যাল ডিস্টেন্সিং ব্যাপার অর্গানাইজার ওরা ইনচার করতে পারে খোলা রাখার জন্য, স্যানিটাইজেশনে ওরা অ্যারেঞ্জমেন্ট রাখছে, ধরো মাস্ক কিছু বিলি করবে ওরা করছে, মাস্কও দেবে ওদের জন্য না আমি বলি। তো মোটামুটি দেখছি সে যেটা অর্ডার করতে ছিল যেটা যেটা বলা হয়েছিল সে রেজিস্ট্রেশন সেটা ফলো করছে। প্রচুর লোক লাইন দিয়ে ঠাকুর দেখে ট্রেন থেকে, যদিও এখনো ট্রেনটা রিজিউম হয়নি, তা এই পরিস্থিতিতে আপনারা কি ভাবছেন? এরকম হলে তো কোভিড এর সময় প্রবলেম হতে পারে। এবার আমি বলি এটা এবার তো এটা তো নর্মাল স্থিতি নেই, এটা ডিফারেন্ট আছে, করোনা ওখানে আছে, কোভিড আছে, এটা চ্যালেঞ্জ আছে, সে চ্যালেঞ্জ আছে আমার জন্য, মানে আমার পুলিশের জন্য, অ্যাডমিশনের জন্য, অর্গানাইজের জন্য, এবং অর্গানাইজার যারা আছে ওদের জন্য, এবং পাবলিকের জন্য, এবং মিডিয়ার জন্য, আপনারাও থাকুন থাকুন চ্যালেঞ্জ আছে, কিন্তু কিন্তু কিছু গাইডলাইন আছে আমাদের ফলো করতে হবে, ওরা পুরো চেষ্টা করছে। পূজা ওরা যে প্রত্যেক কমিটিরা প্রত্যেকবার আমাদের সাথে কোপারেট করে, এবার যাদের থেকে বলা হয়েছে ওরা কোপারেট করছে, তার মধ্যে আমাদেরকে অ্যাডভার্টাইজ করতে হবে, মাইকিং করতে হবে, মানুষকে বোঝাতে হবে এবং মানুষকে সচেতন থাকতে হবে কি ওদের কি কি করতে হবে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।